ডক্টর মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান ইউসুফী সাহেব, বিশেষ শিক্ষা সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইসলামী স্টাডিজ বিভাগ, ইসলামিয়া সরকারি কলেজ, সিরাজগঞ্জ। আমি বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شبعي جبان كل بولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آله
آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله قسمت প্রতাপপুর পশ্চিম পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত আজকের এই ইসলামী জালসার সম্মানিত সভাপতি প্রধান অতিথি জনাব গোলাম ফারুক প্রিন্স এমপি মহোদয় বিশেষ অতিথিবৃন্দ আজকের মাহফিলের সম্মানিত বক্তাবৃন্দ বিশেষ করে আমার পূর্বে আলোচনা রেখেছেন হাফিজ মাওলানা মোহাম্মদ দেলাওয়ার হোসেন সাহেব আলোচনা করেছেন হাফেজ আফতাবউদ্দিন বিন আবদুল্লাহ অন্যান্য ওলামায়ে কেরাম পর্দার আড়ালে আমার মা এবং বোনেরা আমার সামনে প্রবিষ্ট তাওহীদী জনতা সবাইকে হৃদয়ের গভীর থেকে আরেকটিবার সালাম দিচ্ছি জবাবটা আশা করি প্রাণ খুলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনারা সবাই জি আল্লাহর রহমতে ভালো আছি দুই বছর পরে দেখা মাঝে এক বছর আসা হয়নি আমি খবর নিলাম মাহফিলা হয়নি মাহফিলা হয়নি তো সবাই ভালো ছিলেন আপনারা সত্যি কথা বলতে কি এই জায়গার মাহফিলে আসলে আমার ভালো লাগে আমার ভালো লাগে আপনাদের আন্তরিকতা আপনাদের মেহমানদারি আপনাদের আবেগ সবকিছুই আমার অন্তর ছুঁয়ে যায় এটা একটা ভালো পরিবেশ দিনই পরিবেশ আসলে ইংরেজিতে একটা কথা আছে মর্নিং শোজ দ্য ডে মর্নিং শোজ দ্য ডে দিনের শুরুই বলে দেয় যে দিনটা কেমন যাবে আরেকটা কথা আছে ওয়েল বিগিনিং ইজ হাফ ডান কোন কাজ ভালোভাবে শুরু হলে কাজের অর্ধেক হয়ে যায় তো দিনই মাহফিলের জন্য প্রথম দরকার দিনই মেজাজ দিনই পরিবেশ কথা বলেন ঠিক কিনা কারণ এ মাহফিল এ জালসা এটা তো কোনো সাধারণ জালসা না সাধারণ মাহফিল না এখানে আলোচনা করা হবে আল্লাহর কিতাব কি আলোচনা করা হবে আল্লাহর কিতাব আল কোরআন আল করিম এই বাণীর চেয়ে সম্মানিত আল্লাহর এই দুনিয়ায় কোনো কিছু কি আছে এর চেয়ে বরকতময় কিছু কি আছে আমার পূর্বে যে ভাই আলোচনা করেছেন মাওলানা দেলোয়ার হোসেন উনি বিশেষ করে কোরআনের শিক্ষার উপরে জোর দিচ্ছিলেন তা আমি ভাবছিলাম মনে মনে আজকের এই বয়ান থেকে যদি এই একটি শিক্ষা শ্রোতাবিন্দু নিতে পারে একটা শিক্ষাই যদি নেয় এই একটা শিক্ষাই তার জীবনে সফলতার জন্য যথেষ্ট তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম প্রতিটা মুসলিমের উপরে জ্ঞান অর্জন করা ফরজ প্রত্যেকটা মুসলমানের উপরে জ্ঞান অর্জন করা ফরজ সবাই বলেন তো কি ফরজ আইন যতটুকু জ্ঞান না জানলেই নয় ততটুকু জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ ফরজিয়াতের জ্ঞানের ভিতরে আসে আল্লাহকে চেনা আল্লাহকে চেনা আল্লাহর পরিচয় জানা কালিমা জানা কালিমার হাকিকত জানা ইমানের অপরিহার্য বিষয়গুলোকে জানা ইবাদতের জন্য জরুরি বিষয়গুলোকে জানা যে ইবাদত ফরজ সেই ইবাদতের জরুরি মাসআলা জানাটাও ফরজ আল্লাহর কাছে
সবচাইতে মর্যাদা হচ্ছে জ্ঞানের। কিসের? জ্ঞানের। এই যে আল কোরআনের প্রথম বাণী হচ্ছে পড়ো। আল কোরআনের প্রথম বাণী কি? দা ফার্স্ট রিভিলেশন অফ দা ইজ ইকরা, রিড। আল্লাহর পক্ষ থেকে প্রথম যে ওহিটা আসলো, এ ওহি এটা নয় যে নামাজ পড়ো, এটা নয় রোজা করো, এটা নয় হজ করো, এটা নয় যাকাত দাও। আল কোরআনের প্রথম বাণী ইকরা, তুমি পড়ো। তুমি যদি জানতে চাও পড়তে হবে, তুমি যদি মানতে চাও পড়তে হবে। আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং ইমানের সঙ্গে যে বলবে, অন্তরের বিশ্বাসের সঙ্গে যে বলবে, দাখালাল জান্নাহ, এ মানুষটি আল্লাহর জান্নাতে যাবে। এই কালিমা যারা ইমানের সাথে বলবে এরা কোথায় যাবে? আল্লাহ তাআলা বলে দিলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকেও আগে জানতে হবে। আল্লাহ ছাড়া যে কোনো ইলাহ নাই এটাকেও আগে জানতে হবে। না জানলে আপনি এটা বুঝবেন না যে লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি। মুখে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, ওদিকে খাজা বাবার দল বলে গিয়ে বলবেন, আব্বা আমাদের একটা বেটা দাও। আছে না নাই? মুখে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর ওইদিকে বাইরে গিয়ে বলবেন দেয়ার ইজ নো পলিটিক্স ইন ইসলাম, ইসলামে কোনো রাজনীতি নাই। মুখে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহ শব্দের একটা মানে হচ্ছে হাকিম, যিনি হুকুমদাতা। জোরে বলেন তো, হুকুমদাতা কে? হাকিম কে? এটা কি আমার বাবার কথা? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার একচ্ছত্র মালিক হচ্ছে আমার আল্লাহ। আমরা যারা হুকুম দেই, আজ যারা পাওয়ারে বসে আছে, চেয়ারে বসে আছে, এই চেয়ারেরও মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর, অতিব বরকতময় সেই আল্লাহ যার হাতে চেয়ার। সুবহানাল্লাহ বলে, রাজত্ব তার হাতে, পাওয়ার আপনার হাতে না, পাওয়ার কার হাতে? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদীর। কত বলবো, আল্লাহ হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী, একচ্ছত্র মালিক। সুতরাং হুকুম দেওয়ার অধিকারটাও তারই। আজ যারা আমরা চেয়ারে বসে আছি, আমরা খলিফা, আমরা প্রতিনিধি, আমরা মানুষই তো আল্লাহর প্রতিনিধি। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. جربني الله أكبر. الله رب العالمين قلن شرن করো ওই সময়ের কথা যখন আমি ফেরেশতা মণ্ডলীকে বললাম, ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি বানাতে চাই। জমিনটা যেহেতু আমার, এখানে আইন চলবে কার? এ আইন তো আমি গিয়ে কার্যকর করব না, আকাশে রাজত্ব আমার চলে, আমার হুকুমে আকাশ চলে, সাগর চলে, বৃক্ষ দুর্লতা পাহাড় পর্বত গাছগাছালি সবই হুকুম মানে কাল। কিন্তু মানুষ শুধুমাত্র তাকে একটা মাত্র জীবকে ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে, ইচ্ছে করলে ভালো করতে পারে, ইচ্ছে করলে মন্দ করতে পারে। ওখানেও যেন আমার হুকুম চলে, এই জন্য আমি রব্বুল আমিন আমার প্রতিনিধি প্রেরণ করব।
এইজন্য ক্ষমতায় যারা থাকবেন, চেয়ারে যারা থাকবেন, ওরা নিজের হুকুম চালাতে পারবে না, ওরা খলিফা, ওরা হুকুম চালাবে আল্লাহর হুকুম তারা চালাবে। তো হুকুম দেওয়ার মালিক আল্লাহ। ইলা শব্দের একটা মানে হচ্ছে হাকিম, লা হাকিমা ইল্লাল্লাহ। আর মুসলমান কালেমার মানে বোঝে না বলে ও বলে এই যুগে আর কোরআনে ইরাইন চলে না, দিস কোরআন ক্যানট বি অ্যাপ্লিকেবল ইন দিস সোসাইটি, কোরআন ইজ ওল্ড, কোরআন ইজ নট আপডেটেড, কোরআন শুড বি চেঞ্জ। মুসলমান হয়ে জন্ম নিয়ে নামাজ পড়ে, সেজদাও করে, হজ করে, অনেকে জাকাতও দেয়, কিন্তু রাজনীতি করার সময় তার জীবনের আসল কাজটা করার সময় আল্লাহ আল্লাহ রাসূলকে তার জীবন থেকে বাদ দিতে চায়, এমন মুসলমান আমাদের সমাজে আছে না? এই জন্য রব্বুল আলামিন বলে দিলেন ফাআলাম, তোমাকে আগে জানতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আপনাদের কষ্ট হচ্ছে কি? এই জন্য ইসলামে সর্বপ্রথমে জ্ঞান, সঠিক জ্ঞান অর্জন করা। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করি, আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই জান্নাতি পরিবেশে দিন মাহফিলে এসে বসার সুযোগ দান করলেন। সবাই খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রাণ খুলে সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তিনি তো আমাদের ভালোবাসা। মুহাম্মদ ইজ আওয়ার লাভ, মুহাম্মদ ইজ আওয়ার প্যাশন, মুহাম্মদ ইজ আওয়ার আইডিওলজি। অনলি মুহাম্মদ শুড বি ফলোয়েড, নো আদার পারসন, নো লিডার, ওয়াও লিডার দ্যাট ইজ দ্যাট ইজ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেতা মানতে হবে একজনকেই, তার নাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? রাসূলকে যারা নেতা মানে না ওরা মুসলমান না, সহজ কথা। আর রাসূলকে যারা নেতা মানে না ওরা কি মুসলমান হতে পারে? لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. তোমাদের মধ্যে যারা আল্লাহকে পেতে চায়, আখিরাতের আশা করে, তাদের জন্য আদর্শ রয়েছে একজনের মাঝে, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু দুঃখজনক, আমরা মুসলমান, আমাদের মিছিলে নানান নেতার কথা হয়, নানান নেতার পক্ষে স্লোগান হয়, আমরা সবাই অমুকের আদর্শের সৈনিক। শুধু স্লোগানই হয় না, তার ওই নেতার বিরুদ্ধে কথা বলে 24 ঘন্টার ভিতরে বিচারও হয়ে যায়, ওই নেতার সম্মানের জন্য জীবনও দিতে পারে। কিন্তু মুসলমানের সন্তান তার মুখ থেকে এই কথা শোনা যায় না, আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মোস্তফা, এর চাইতে, এদের চাইতে কপাল পোড়া আল্লাহ দুনিয়ায় কেউ হতে পারে না। কারণ তুমি তো কালেমা পড়ে স্বীকার করেছো দুইটা জিনিস, আল্লাহ তোমার রব, রাসূল তোমার নেতা। নাকি আপনাদের কোনো আপত্তি আছে? কাদের কাদের আপত্তি নাই একটু আল্লাহকে হাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ একটা পরিবেশ হয়ে গেল। এবার আমরা আলোচনা করবো আল্লাহ কিতাব থেকে ইনশাআল্লাহ। বলেন লম্বা বক্তৃতা হবে না, সংক্ষিপ্ত, যেন সার কথা কি আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো অযোগ্য নালায়েকের জবান থেকে বের করে দেয়। আমিন বলেন। দোয়া করেন আমার জন্য, ইলমের দিক থেকে, আমলের দিক থেকে আমার চেয়ে নগণ্য মানুষ খুবই কমই আছে, এটা আমার বিশ্বাস। আমি এখন কথা বলার সময় মনে মনে ভাবলাম
কথা বলার অধিকার কি আমার আছে? আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা কেন বলো যা নিজে আমল করো না। সত্যি আমি বড় নগণ্য, আপনারা আমার জন্য খাস করে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে ইমান দান করেন, আমিন। আল্লাহ যেন আমার ইলমকে শানিত করে দেন। রব্বি শাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আপনাদের সামনে আজকে আলোচনা করব সূরাতুল মুমিনুন, এই সূরার প্রথম 10টি আয়া আমি তেলাওয়াত করেছি, 10টি আয়া। এটা একটি মাক্কি সূরা, মাক্কি যুগের মাঝামাঝি সময়ে আয়াতটি, এই সূরাটি নাজিল হয়েছে। তখন ইসলামের বড় দুর্দিন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীনের দাওয়াত দিচ্ছেন, কেউ ইসলাম গ্রহণ করছে, কেউ করছে না, যারা করছে তাদের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন। ইসলাম গ্রহণ করার কারণে বেলালকে মরুভূমির উপরে শোয়ায়, উত্তপ্ত বালুর উপরে শোয়ায়, পাথর চাপা দিয়ে, দুই হাতে পাথর চাপা দিয়ে রাখা হতো। অপরাধ তার একটাই, সে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম গ্রহণ করার কারণে খাব্বাবকে জ্বলন্ত আগুনের উপরে শোয়ায় দেওয়া হয়েছে। ইসলাম গ্রহণ করেছে, কালেমা পড়েছে, অন্য কোনো অপরাধ নয়। আমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তারা মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে, এটাই তাদের অপরাধ। এই অপরাধে যুগে যুগে বাতিল শক্তি কখনো ইমানদারদেরকে সহ্য করতে পারে নাই। ইসলাম গ্রহণ করার কারণে সুমাইয়া, তার স্বামী ইয়াসার, তাদের ছেলে আম্মার, আরেক ছেলে আবদুল্লাহকে অত্যাচার করা হয়েছে। এমনই একটি সময়ে মুসলমানদের বড়ই দুর্দিন, সব করা যায়, সব দল করা যায়, সব পথে থাকা যায়, কোরআনের সঠিক পথে থাকার উপায়। এই কঠিন দুর্দিনে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সান্ত্বনা দিয়ে বলে দিলেন, কদ আফলাহাল মুমিনুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ঈমান যারা এনেছে তাদের জীবনটা সফল হয়ে গেছে। এখানে লক্ষণীয়, বাহ্যিকভাবে দেখা যাচ্ছে তারা বড়ই বিপদে আছে, ঈমান আনার কারণে অবকুলের উপরে অত্যাচার, ঈমান আনার কারণে সাহাবীদের অনেকের ধন সম্পদ কেড়ে নেওয়া হয়েছে, ঈমান আনার কারণে তাদের অনেকের ঈমান দেয়নি, অত্যাচার করা হয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এমন একটা সময়ে তোমরা ভয় পেয়ে যেও না, মন খারাপ করো না, আমি আল্লাহ তাআলা বলে দিলাম তোমাদের জীবনটা সফল হয়ে গেছে। তাফসীরে ইবনে কাসীরে দেখলাম, এটা হাদিসে এসেছে, তিরমিজিতে এসেছে হাদিস, এই আয়াতটি নাজিল হয় যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে বসেছিলেন, আল্লাহ রাসূলের উপরে ওহী আসতো প্রধানত ছয়টি পদ্ধতিতে। জিব্রাইল আলাইহিস সালাম কখনো তার নিজের রূপ ধরে ওহী নিয়ে আসতেন, কখনো তিনি মানুষের রূপ ধরে ওহী নিয়ে আসতেন, কখনো তিনি ঘন্টা ধ্বনির মতো আওয়াজ শোনা যেত তখন তিনি ওহী নিয়ে আসতেন, কখনো স্বপ্নযোগে ওহী আসত, আবার কখনো বিশ্ব নবীর চারপাশে মৌমাছির গুনগুনের আওয়াজ হতো। সাহাবীরা বুঝতে পারতেন এখন আল্লাহর কোরআন নাজিল হবে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা বিশ্ব নবীর পাশে বসেছিলাম, এমন সময় মৌমাছির গুনগুনের আওয়াজ শোনা গেল। আমরা বুঝতে পারলাম বিশ্ব নবী যুগে ওহী নাজিল হবে, ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ রাসূল এই ওহী পেয়ে, এই সূরা মুমিনের 10টি আয়াত পেয়ে এত খুশি হয়ে গেলেন। আল্লাহ রাসূল খুশি হয়ে হাত দুটা তিনি আল্লাহর কাছে উঠালেন, কাবার দিকে মুখ করে নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা
ولا تنقصنا واكرمنا ولا تهنا واعطنا ولا تحرمنا واثرنا ولا تؤثر علينا وارض عنا وارضنا يا كريم يا رب العالمين ايتو চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ ওহি রে বাণী 10টা বাণীতে নবীজি এত খুশি হয়ে গেলেন খুশি হয়ে দোয়া করলেন আল্লাহর কাছে আল্লাহ আল্লাহুম্মা ইয়া আমাদের রব আল্লাহ আকরিমনা আমাদের সম্মানিত করুন ওয়ালা তুহিননা আপনি আমাদের অপমানিত করবেন না জিদনা ওয়ালা তানকুসনা বাড়িয়ে দেন কমায় দিবেন না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা আমাদেরকে দান করেন বঞ্চিত করবেন না আমাদের বিজয়ী করে দেন আমাদের পরাজিত করবেন না আপনি আমাদের উপরে রাজি হয়ে যান আরদিনা আমাদেরকেও খুশি করে দেন ইয়া করিম ইয়া রব্বুল আলামিন এই দোয়াটি পড়ে আমার নবীজি সাহাবীদেরকে বললেন ও সাহাবীরা শোনো এই মাত্র কোরআনের 10টি আয়াত নাযিল হয়েছে ফামান আকামাহুন্না দাখালাল জান্নাহ যে ব্যক্তি এই 10টা আয়াত আমল করবে ওই লোকটা আল্লাহর জান্নাতে যাবে কিন্তু জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ যে 10টি আয়াত যে ব্যক্তি আমল করবে সে কোথায় যাবে জান্নাতে যাবে হাদিস এসেছে আল্লাহ তাআলা যখন জান্নাত বানালেন জান্নাতের একটা উইট বানালেন ইট সোনা দ্বারা আর একটা রূপা দ্বারা জান্নাত এভাবেই সাজানো হয়েছে জান্নাতের একটা ইট সোনা আর একটা রূপা সোনা রূপ এই সোনা রূপার ইট দিয়ে জান্নাত বানানো হয়েছে ওয়া'আদ ফিহা মা লা আইনুন রাআত ওয়া লা উযনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার এবং তার ভিতরে এমন সব নিয়ামত রাজি তিনি রেখেছেন কোন চোখ এমন নিয়ামত দেখে নাই কোনদিন দেখে নাই দেখার সাধ্যই নাই সুবহানাল্লাহ বলবেন না ওয়া লা উযনুন সামিআত কোন কান এমন জান্নাতের বর্ণনাই শুনে নাই ওয়ালা খাতার আলা কলবি বাশার মানুষ কল্পনা করবে কল্পনা করার সাধ্যই মানুষের নাই আল্লাহ তাআলা বানানো হয়ে গেল ওগারাস ফিহা জান্নাতের মধ্যে আল্লাহ গাছ লাগাই দিলেন এরপরে রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন তাকাল্লামি ও জান্নাত তুমি কথা বলো জান্নাত সর্বপ্রথমে প্রাণ পেয়ে যেই কথাটি বলল কদ আফলাহাল মুমিনুন এমনি করে জান্নাত 10টা আয়াত তার মধ্যে উচ্চারণ করলো সহি হাদিস তার মানে জান্নাত বুঝাই দিল এই যে সূরা মুমিনুনের ভিতরে 10টি আয়াতের মধ্যে 7টা গুণ আছে এই 7টা গুণ যারা অর্জন করবে তাদেরই জায়গা হবে আমি জান্নাতের ভিতরে একটু চিৎকার দিয়ে বলেন না আরেকবার সুবহানাল্লাহ এবার বলেন তো আপনারা আমরা কি ভাগ্যবান নই আমরা যদি জানতেই না পারতাম তাহলে কি আমরা মানতে পারতাম তো আজকে আমরা এই জানার সুযোগটা পেলাম মনে হচ্ছে আজকে একটু শীত বেশি তাই না একটু বেশি আমার শীত লাগছে একদম ভাবছি যে আমরা যদি বলি একটা চাদর দেন আবার বলতেছি না তো চাদর টাদর গায়ে দিলে কেমন দেখা যাবে কারণ একটা দর্শনদারিটা দরকার আছে ঠিক কি না না আগে কিন্তু যাই বলেন মেয়ের চেহারা যদি ভালো না হয় যতই গুণ থাক আগে পাত্র দেখতে আসলে আগে মেয়ের চেহারাটাই দেখে কথা বলেন ঠিক কি না যে কোনো জিনিসের আগে কিন্তু একটা সৌন্দর্যের দরকার আছে একটু দোয়া করে দেন আমি তাহলে একটা হালকা পাতলা মানুষ আর মাহফিলের সময় আরো আমার অবস্থা খারাপ হয়ে যায় এই জন্য মাহফিলে কম করি অন্যদের চেয়ে অনেক কম করি আলহামদুলিল্লাহ ইচ্ছে করেই কম করি করলে বেশি করতে দাওয়ার তো পাই আলহামদুলিল্লাহ কম করি আল্লাহ কবুল করুন আমিন বলে তো এই জন্য আমার শীতটা একটু বেশি লাগছে তো আপনারা যদি একটু নড়ে চড়ে বসেন সাপোর্ট দেন আমাকে চলে না যান আমি দেখবেন গরম হয়ে যাব ইনশাআল্লাহ বলে কিন্তু যদি আপনারা উঠে যান তাহলে আমার আরো শীত জমে যাবে ভয় কমছে চলে যাচ্ছে সব লোকজন শুনছেন আপনি ভালো করে যদি আপনারা শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ থাকবে দেওয়া যাবে লিল্লাহ একটু আগে আসুন তো দেখি আপনাদের শীত যাতে একটু কম লাগে
পরিবেশ না হলে মাহফিল হবে না, আগায় আসেন, ওই প্রত্যেকটা গ্যাপ পূরণ করতে হবে, আগায় আসেন, সবাই আসেন আগায়, আর একটু চা কম তো ভাই, একটু চা দেন, একটু জিকির করেন, একটু আগায় আসেন, সুবহানাল্লাহ, মাপন দাও যারা আছেন মাপন একটু আগান, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সবাই করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, এই পাশে যে ভাইরা আছেন ভিতরে আসলে বেশি ভালো হবে, বেশি ভালো হবে, আপনারা বরকতের মধ্যে চলে আসতে পারবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সাগরের ঢেউয়ের গভীরে একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না, ঠিক না, যতই আসুক বাধা যতই আসুক বিপদ ভেঙে পড়ে না, ভেঙে পড়ে না, একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না, একজন মুজাহিদ জীবনের আসল সত্য জানে, তাই অবিরাম ছুটে চলে সঠিক লক্ষ্য পানে, ঠিক না, আসলে আমি গান মুখস্থ করি না তো ভুলে যাই, ছুটুর পারি কিন্তু গানের কথা বলে থাকে না, আল্লাহ কবুল করুন, আমিন বলেন, একটু জিকির করি, আল্লাহ জিকির করি, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আজকে আমরা আলোচনা করছিলাম সূরাতুল মুমিনুনের 10টি আয়াত, কি আলোচনা করছি বলেন, সূরাতুল মুমিনুনের 10টি আয়াত, সূরাতুল মুমিনুন, মুমিনুন মানে হচ্ছে মুমিনগণ, মুমিনুন মানে কি, মুমিনগণ, এই সূরার ভিতরে মুমিনদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, রাব্বুল আলামিন বলছেন সফল হয়ে গেছে মুমিনের আদরে, কোন আল্লাহু আকবার, সফল হয়ে গেছে কোন মুমিনেরা, ওই মুমিনদের প্রথম গুণ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের ভিতরে খশে থাকে, আল্লাহর ভয়ে ভীত থাকে, বিনয় থাকে, এটা তাদের প্রথম গুণ, কিন্তু বড়ই দুর্ভাগ্যের বিষয় আজ আমাদের মুসলমানদের ভিতরে শতকরা 90 জন নামাজ পড়ে না, হুজুর নামাজ না পড়ি ইমান ঠিক আছে, সে বলে এটা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি বলে, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেবে এই লোকটা কুফরি করলো, লোকটা কি করলো, যারে বলে কুফরি করলো, কারণ ইমান আনার পরে আল্লাহ তাআলার প্রথম হুকুম নামাজ, মুয়াজ্জিন যখন আজান দেয় আল্লাহ রাসূল বলেন মুয়াজ্জিন যখন আজান দেয় মুয়াজ্জিন তো আল্লাহর দিকে ডাকে, নামাজের দিকে ডাকে, এই জন্য মুয়াজ্জিনের এত দাম কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের ঘাড়টা হবে লম্বা, সব মানুষের ভিতরে মুয়াজ্জিনকে চেনা যাবে, রাসূলুল্লাহ আর বলেন মুয়াজ্জিনের আজান যেখানে যত জায়গায় যায় বৃক্ষ তরুলতা পাখি প্রাণী বনবরাণী গাছগাছালি
সব সৃষ্টি জীব সেদিন কিয়ামতে মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেবে। মুয়াজ্জিনের আজান শুনে যত মানুষ নামাজে আসবে প্রত্যেকের সওয়াব মুয়াজ্জিনের আমল নামায় লিখে দেওয়া হবে। আপনারা জোরে সুবহানাল্লাহ বলেন না এই জন্য যে আপনারা তো আজান দেন না, এই চিন্তাটা সাহাবায়ে আজমাইনদের মধ্যেও এসেছে। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সবাই তো আজান দেয় না, তাহলে এই সওয়াব কি আমরাও পেতে পারি না? আল্লাহ নবীজি বললেন, মুয়াজ্জিনের আজান শুনে যারা আজানের জবাব দেবে। আজানের জবাব আবার কি? মুয়াজ্জিন যা বলে মুয়াজ্জিনের সঙ্গে আপনিও তাই বলবেন, সহজ কথা। মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার। সহি হাদিস অনুযায়ী এভাবে এসেছে, মুয়াজ্জিন যা বলে আপনিও তাই বলবেন। আবার অন্য হাদিসে একটু ভিন্ন আছে, এভাবে যদি কেউ মুয়াজ্জিনের আজানের জবাব দিয়ে দেয়, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির আমল নামায় মুয়াজ্জিনের সওয়াব লিখে দেওয়া হয়। একটু জোরে কি বলবেন না, সুবহানাল্লাহ। তার মানে আমার ভাইরা, নামাজের এত দাম, নামাজের এত শান, নামাজের জন্য যে ব্যক্তিটাকে তার মর্যাদা বেড়ে যায়। কারণ এই নামাজ তো কার জন্য নয়, আমি কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়েছিলাম, ভালো একটা পোশাক পরে ভালো তার ড্রেস গুলো সে নেয়। আল্লাহ তাআলা এই জন্য বলেন, খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, বান্দারে তুমি যখন মসজিদে যাবে তখন তোমার সেরা পোশাকটাই পরবে। কারণ তুমি যে দুনিয়ার কোন মানুষের কাছে যাও নাই, তুমি গিয়েছো, তুমি এসেছো তোমার রবের কাছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত দাম নামাজে, এত দাম। কদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফল হয়ে গেছে। কোন মুমিনেরা? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যেই মুমিনেরা তাদের নামাজের ভিতরে বিনয়ী, ভীত, সন্তুষ্ট। ভয় কোনো রাজার ভয় না, বাদশার ভয় না, পুলিশের ভয় না, র‍্যাবের ভয় না, ভয় রবে। কথা বলেন, আজ মানুষ যে পরিমাণে র‍্যাবের ভয় পায়, এর অর্ধেক ভয় যদি তার রবের পেত, মানুষের জীবনটা ধন্য হয়ে যেত। আল্লাহ তাআলা বলে দিলেন, ভয় করতে হবে তোমার রবকে। রবের ভয়ে যারা খসে থাকে, এই খসে শব্দের ব্যাখ্যা বলা হয়েছে, খসে মানে হচ্ছে দুটো অর্থ হয়, খসে শব্দের দুটো অর্থ হয়। একটা হচ্ছে আত্তাজাল্লুল, মানে আল্লাহর কাছে বিনীত হবে, বিনয়ী হবে। আর দুই নাম্বার সাকিন, তার শরীর নড়াচড়া করবে না। নামাজ পড়তে পড়তেই মুসামার আছে না নাই, নামাজের পর জিজ্ঞেস করে, ভাই নামাজের ভিতরে হ্যালো বললে কেন, ফোন আসছে কি করবো? এরকম নামাজি আছে না নাই? এক সাহাবি নামাজ পড়ছে আর তার দাড়ি নিয়ে খেলা করছে, একটু চা খেয়ে নিন। আমি দরকারই খেলাম, আসলে মজারা মজা করার জন্য অনেক কথাই বলে, তো ফেসবুকে আজকাল ট্রল করে, ইউটিউবে। এটা ঠিক না, এটা ট্রল করা ঠিক না, মজা করে অনেক কথা বলে। কারণ রাতের ফাংশন তো, একটু পাবলিক কে মজা না করলে কিন্তু থাকতেও যায় না। কথা বলে ঠিক কিনা? একটু চা খেয়ে নিলাম। আসলে আজ আমি একদম ক্লাসের মতো করে পড়ছি, আর যেহেতু আমি টিচার মানুষ, ক্লাসের মতো করে এভাবে আপনাদের সাথে কথা বলবো। কষ্ট হচ্ছে না আপনাদের? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। শেষ আলহামদুলিল্লাহ, এটা রেখে দেন, পরে আবার দিয়ে। একজন সাহাবি দাড়ি নিয়ে খেলা করছেন আমাদের ভিতরে, আল্লাহ রাসূল বললেন, লাউ খাশা কলবু হাদা লা খাশাআত জাওয়ারিহু, যদি এই লোকটার অন্তর আল্লাহর ভয়ে ভীত হত তাহলে এর শরীরেও তার প্রভাব পড়ত, শরীরেও সে বিনয়ী হয়ে থাকত। যেহেতু শরীর
নড়াচড়া করছে, বুঝতে হবে তার অন্তরের ভিতরে আল্লাহর ভয়। এই জন্য ফকিগণ বলেন, নামাজে যখন দাঁড়াবেন আপনার চোখ দুটো থাকবে জায়নামাজের দিকে, ইমাম আবু হানিফার মতে জায়নামাজের দিকে আপনার চোখ থাকবে, এদিক সেদিক তাকানো যাবে না। কারণ আপনি নামাজে দাঁড়িয়েছেন, এই নামাজের মধ্যে আপনার কথা হচ্ছে আপনার আল্লাহর সাথে। জোরে বলেন, কার সাথে? হাদিস শরীফের মধ্যে এসেছে রব্বুল আলামিন বলেন, কসমতু সালাতা বাইনি ওয়া বাইন আব্দি নিসফাইন, আমি আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে আমার এবং আমার বান্দার ভিতরে দুই ভাগে ভাগ করেছি। নামাজের ভিতরে শুধু বান্দাই কথা বলে না, নামাজের ভিতরে আমার আল্লাহ কথা বলেন। হাদিস শরীফে এসেছে বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা জবাব দিয়ে বলেন, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা আদায় করলো। বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ তুমি বড় দয়ালু, তুমি বড় মেহেরবান। আল্লাহ তাআলা জবাব দিয়ে বলেন, আসনা আলাই আব্দি, আমার বান্দা আমার গুণ কীর্তন করলো। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বলেন, মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমাকে কতই না মর্যাদা দান করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ গো দাসত্ব করি তোমার, গোলামি করি তোমার, আর সাহায্য চাই শুধু তোমার কাছে। এটা কিন্তু মুখেই বলে, বাস্তবে নাই, ঠিক না? বাস্তবে মানুষ মনে করে চাকরি দেবে মনে হয় তার নেতা, দুনিয়ার সব নেতা যদি এক জায়গায় হয়ে চাকরি দিতে চায়, আল্লাহ যদি বলেন না কেউ চাকরি দিতে পারবে না। মুখে বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, দয়াল বাবার কাছে গিয়ে বলে খাজা বাবা একটা বেটা দাও, আছে না নাই? মুখে বলে, মুখে মুখে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখাও, আর বাবার দরবারে গিয়ে বলে দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলমের ভিতর। কিন্তু নামাজের ভিতরে বলল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ গো কেউ কলমে আয়না বসাতে পারে না, কেউ হেদায়াত দিতে পারে না, হেদায়াত দেওয়ার মালিক একমাত্র তোমার হাতে গো আল্লাহ, কারণ তুমি চাও না ইরাসুলের চাচা আবুল আহাবের ভাগ্যে হেদায়াত হয় না। কথা বলে ঠিক কি না? বান্দা যখন বলে ইয়া কেন আবুদু ইয়া কেন স্টাইন, আল্লাহ তাআলা এটার জবাব দিয়ে বলেন, হাদা বাইনি ওয়া বাইনা আব্দি, বান্দা তুমি চাও বান্দা চাও, এখন কথা হচ্ছে আমার আর তোমার ভিতরে। ওরে আব্দি মা সারা, আমার বান্দা আমাদের ভিতরে যা চাইবে আমি আমার বান্দাকে তাই দান করে দেব। একটু জোরে কি বলবেন আরেকবার সুবহানাল্লাহ। এটা তো নামাজের ভিতরে ভীত হওয়া, নামাজের ভিতরে বিনয়ী হওয়া আল্লাহর জন্য, এটা হচ্ছে মুমিনের প্রথম পর্যায়। মুমিনের দুই নম্বর পর্যায়, وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ, রব্বুল আলামিন বলে দিলেন মুমিনের দুই নাম্বার পরিচয়, তারা কোনো বেহুদা কাজে থাকে না। আর একটু জোরে বলেন না। গানের অনুষ্ঠানে মুমিনের কোনো জায়গা না, টিভি সিনেমার পর্দায় মুমিন যেতে পারে না, তাস খেলতে পারে না, কেসিনোর জোয়ার আড্ডাখানায় কোনো মুমিন যেতে পারে কোন মমিন যায়ও না, কেসিনো আড্ডাখানায় যারা যায় এরা হচ্ছে জাতির সবচাইতে বড় গাদ্দার। জনগণের মাল চুরি করে রাখার জায়গা নাই, জোয়া করে নষ্ট করে। আজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কেসিনোর বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, আমাদেরকে স্বাগত জানাই, ঠিক কি না? আমরা বলতে চাই এইবার আসল কাজে এসেছেন, প্রধানমন্ত্রীর কাজ কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়া নয়, প্রধানমন্ত্রীর কাজ কোরআনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া নয়। প্রধানমন্ত্রীর কাজ কি হবে সেটা বলেছেন কে? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়াআতাউজ যাকাতা ওয়াআমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার,
المنكر ولله عاقبة الأمور দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার রব্বুল আলামিন বলেন ইমানদারদেরকে যখন আমি ক্ষমতায় দেই কে দেয় আল্লাহ ইমানদাররাই চারটা কাজ করবে এই চারটা কাজ যদি কোন প্রধানমন্ত্রী করে কোন প্রেসিডেন্ট করে মনে করতে হবে সে আল্লাহর প্রতিনিধি ও মুসলমানদের নেতা আর এই চারটা কাজ যদি না থাকে সে মুসলমানদের নেতা হওয়ার যোগ্যতা নাই তাদের প্রথম কাজ আকামুস সালাত নামাজ প্রতিষ্ঠিত করবে ওয়াতুজ যাকাত যাকাত আদায় করবে রাষ্ট্রীয় ভাবে ওয়ামালু বিল মারুফ যত ভালো কাজ আছে ভালো কাজের সবগুলো আদেশ দিয়ে দেবে ওয়ানাহু আনিল মুনকার মন্দ কাজ থেকে বাধা দেবে যদি রাষ্ট্রের ভিতরে অন্যায় কাজ হয় আর প্রধানমন্ত্রী হয়ে যদি সেটা চুপ থাকে তাহলে তার মুসলমানদের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা নাই এই জন্য আমরা বলতে চাই আপনি কেসিনোর বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করেছেন আপনি বর্তমানে দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করেছেন আপনাকে বলতে চাই আমরা আলেমরা কখনোই শুধু শুধু কারো সমালোচনা করি না কিন্তু আজ আমাদের মুসলমানদের অবস্থা আমার পক্ষে যদি যায় হুজুর খুব ভালো কথা বলে না কেন আর বিপক্ষে যদি যায় তাহলে হাজি খারাপ আমাদের গ্রামে খাদি স্যার ছিল তো সে একবার রেগে গিয়ে বসে যদি ওনার পক্ষে যায় হাজি খুব ভালো আর যদি বিপক্ষে যায় খারাপ হাজি হাজি খারাপ হয়ে যায় তাই না তা আজ আমরা আলেমেরা আমরা হুজুরেরা কিন্তু এমনি এমনি কারো সমালোচনা করি ভালোকে আমরা প্রশংসা করি আমরা বলতে চাই আপনি এর বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করবেন আপনি আজ সত্যিকারে মুসলমানদের প্রধানমন্ত্রীর কাজটা করেছেন বাংলাদেশে কোনো চোর ডাকাত লুচ্চা বদমাইশ আর বাংলাদেশে কোনো রিহিত চোর গম চোর আর জনগণের মাল চোরকে আমরা দেখতে চাই না প্রত্যেকটা চোর এই কোরআনের আইন অনুযায়ী হাত কেটে দিতে হবে